ড্রাগন পিছিয়ে ঝড় তুললো ভারত, দেশের ব্যবসায় নতুন আলো। দীপাবলিতেই রেকর্ড লক্ষ্মীলাভ ভারতের, 75,000 কোটি টাকার ব্যবসা ভারতের। করোনার বড়সড় ক্ষতির ধাক্কা কাটিয়ে উঠে এবছরই দীপাবলি হয়তো দেশে ব্যবসায় নতুন আলো নিয়ে এলো। তথ্য বলছে, দীর্ঘ 2 বছরের কালো দিন কাটিয়ে নতুনভাবে বাণিজ্যে ঝড় তুলল ভারত, যা চীনকে পিছনে ফেলে দিয়েছে বলেই জানা যাচ্ছে। কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স অর্থাৎ সিএটির সমীক্ষা বলছে, এই দীপাবলিতে দেশে অন্তত 2.5 লক্ষ কোটি টাকার ব্যবসা হওয়ার কথা। ইতিমধ্যেই উত্তরপ্রদেশের 25,000 কোটি টাকার ব্যবসার সম্ভাবনা। এই দীপাবলিতে বাণিজ্য দ্বিগুণ। 2021 সালে $50 মিলিয়ন বাণিজ্য করে দেশ, এই বছর সেই বাণিজ্য দ্বিগুণ হবে বলেই তথ্য বলছে।